কেমন আছো তোমরা? সঞ্জিতা লাইফস্টাইলের নতুন একটি ব্লগ নিয়ে আমি সঞ্জিতা আবার চলে এসেছি। সকাল হয়ে গেছে, সকালবেলা উঠেই প্রথম কাজ হচ্ছে একটু মুখটা ধুয়ে একটুখানি সানস্ক্রিন মাখা, কারণ শীতকাল এদিক ওদিক রোদে বসে যায়, যদি সানস্ক্রিনটা না মাখি তাহলে মুখটার যা অবস্থা হবে তাতে তোমরা জানো। ঠান্ডা পড়ে গেছে ভালো, একটুখানি চুলটাকে আঁজড়াই। আমার চ্যানেলে যারা নতুন আসছো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ভালো ভালো ভিডিও দেখার জন্য, ঠিক আছে? আর বেল আইকনটাকে অল করে দিও। আর পুরনো বন্ধুরা তো আমার সঙ্গে আছোই। এই চুলটা আঁজড়ে নিয়ে কাজ হচ্ছে, চুল আঁজড়াবো, চুলটা আঁজানোর পরে ওষুধ খাবো, থাইরয়েডের ওষুধ আর আরেকটা ওষুধ, আর ব্রেকফাস্টের আগে খাবো সুগারের ওষুধ। এগুলো হচ্ছে আমার সকালের ডেলিকার কাজ, এগুলো আর দেখাই না আমি। তো সঙ্গে থাকো, ব্লগটা শুরু করি। দিয়ে বিছানাটা ওষুধগুলো খেয়ে বিছানাটা পরিষ্কার করতে যাব। ওগুলোর যা অবস্থা হচ্ছে না, বাপরে বাপরে। চলে এলাম খাটটাকে তুলতে। এই খাটটাতে এলেই না আমার মনটা মনে হয় টফিটা খাটে শুয়ে আছে, না আজ আর টফি নেই, আজকে বুঝো শুয়ে আছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ কম্বলের ভিড়ে আমার বুঝে কোথায় শুয়ে আছে? শীতকাল হওয়া মানে ঘরে কম্বল জামা কাপড় এইসবের একবারে ভিড়। শীতকালে দেখবে সারা ঘর জামা কাপড়ে পরে থাকে, আর টফিও না, এরকম এই কম্বল বিছানা চাদর ক্যাথা কাপড় এসব নিয়ে শুয়ে থাকতে খুব ভালোবাসতো। আর বুঝে দেখছো আমাকে কম্বলটা কিছুতেই ফোল্ড করতে দেবে না। ওরা দুজনে মিলে কি করতো, এই কম্বলগুলোকে নিয়ে বিছানার মধ্যে গুটিসুটি মেরে পড়ে থাকতো, তা আমাকে কিছুতেই কম্বলটা গোছাতে দিল না। আর এই যে দেখছো এখানে একটা আমার নাইটি রাখা আছে, পুজো সারাক্ষণ ওটাকে নিয়ে শুয়ে থাকে। কেউ যদি যেতে যায় ওটা নিতে যায়, তাকে সমান নেই গেউ গেউ করবে, মানে ও ভাবে যে এই নাইটিটা আমার কাছে আছে, মানে মা আমার, মানে কি যে ওর বুদ্ধি আমি বুঝতে পারি না। ছোটোর থেকে আর ওটা টফিও শিখেছিল ওর কাছ থেকে, নাইটি কাউকে হাত দিতে দেবে না, আমি যেখানে যাই না যাই একটি নাইটি ওখানে রেখে দিতে হবে। সেই বাচ্চা ছেলেরা যেমন মায়ের কাপড় নিয়ে শুয়ে থাকে, তেমনি বুঝো আর টফি আমার কাপড় নিয়ে শুয়ে থাকতো নাইটি নিয়ে। যাই হোক, নাইটিটা বুঝোকে দিয়ে দিলাম, নিয়ে তুই শুয়ে থাক, আর আমি আমার নিত্যকর্ম পদ্ধতিতে লেগে গেলাম। এটা আমার ডেলিকার কাজ। আর এই ঘরের তোশকটা তো তোমরা জানো, বলেছি নাকি জানি না আমার মনে নেই, তোশকটা আমি দিয়ে দিয়েছি শ্যামলীকে, আমি আর রাখিনি গো। আর টফির বিছানা টফির সঙ্গেই আমি দিয়ে দিয়েছি, বুজুটাকে একটু আদর করে দিলাম, ওইখানে ও শীতে শুয়ে আছে। তো আমার তো সারাদিনের কাজ ঘুরি ফিরি আর ওকে আদর করি, আর ওইটাই চাই যে মা একটু করে আমাকে আদর করে দিক বাচ্চা ছেলের মতন। এখনও অনেক কাজ বাকি, সকাল হয়ে গেছে, বিছানাটা তুলে দিয়ে আমি চলে এলাম ঘর ঝাঁ দিতে। আজকে শ্যামলী আসেনি, আর রেনু আজকে কলেজ গেছে, ওর কিছু কাজ আছে কলেজ থেকে এসে, তারপরে ওই চুলের স্মুথনিং করিয়েছিল সেটাকে ওয়াশ করাতে যাবে। তো আমি এইদিকে কাজগুলো গুছিয়ে নিলাম, একটু বেলাই হয়ে গেছে, রান্নাবান্না আমার সব হয়ে গেছে, আমি রান্নাঘরটাও গুছিয়ে নেবো একবারে, ঝাঁট দিয়ে রান্নাঘর গুছিয়ে বিছানা গুছিয়ে পুরো কাজ কমপ্লিট করে নেবো। আজকে আমি রান্না করেছিলাম, অল্প একটু চিকেন ছিল, চিকেন আর মানে ভাত করেছিলাম, আর একটু পোস্তর বড়া বানিয়েছিলাম, বেশি কিছু বানায়নি গো। দুটো মানুষ কত রান্না করবো বলো, রান্না করলে ফেলে দিতে হয়। তো যাই হোক, এদিকের এই পোছা করে পরিষ্কার করে রান্নাঘরটাকে একবারে ক্লিন আপ করে আমি আবার চলে এসেছি ডাইনিংটাতে। এখানটা একটুখানি টুকটাক সামনেটা নোংরা হয়েছে, ঝাড় দিয়ে দিলাম। বুঝুক এত মন মরা হয়ে গেছে, দেখো ওই দেখো দেখতে পাচ্ছ আমার নাইটি নিয়ে শুয়ে আছে বুঝু, ও বুঝু ওই দেখো আমার নাইটিটা নিয়ে, আমার ওই গরম নাইটিটা নিয়ে ও শুয়ে আছে গোল করে আমার সঙ্গে, আর ঘুরছেও না ওই জায়গাটাতে, ওই খাটটাও কিছুতেই ছাড়ছে না, কি যে মাথায় ঢুকেছে কে জানে, সব কাজকর্ম হয়ে গেছে। রেনু চুলটা স্মুথনিং করেছিল, দিয়ে ওই আজকে ডেকেছিল স্মুথনিংটার তোমার ওই এই ক্যামেরা সেট করতে না খুব মুশকিল, ওই ঘরে যে স্কুটি চালিয়েছে ওই ঘরে হেলমেটটা নিয়ে গিয়ে রেখে এসেছে,
আমি যদি একটা জিনিস না গুছাই এই ঘরটা মানে যা নয় তাই হয়ে থাকবে। ঝাঁটা ওই ঘরে তিনটে ঝাঁটা, একটা ঝাঁটা এই ঘরে থাকে, সেটা এই ঘরে না আসে ওই ঘরে, সব নিয়ে এলাম। এইখানে নাইকার একটা কয়েকটা জিনিস এসছে, সেগুলোকে গুছিয়ে রাখি। তারপর লাইটটা জ্বলে না না, এই ঘরটায় রেখে দিই, কারণ এইগুলো না অনেক দরকার পড়ে, এইগুলো অনেক দরকার পড়ে, ছোটখাটো অনেক দরকারে, তো এইখানটা তো রেখে দিই যদি দরকার পড়ে, নাহলে তখন ফেলে দেবো। কাজের শেষ নেই গো, নাইটি নিয়ে নিয়েছি, গিয়ে চানটা করি গা, চানটা না করলে দিয়ে পুজো করব। দিকে লাইটটা অফ করে দিই, চারদিকে লাইট জ্বলছে চাঁদনি চকের মতন, চানটা করে পুজো টুজো করি তারপরে আবার আসছি। চল লাইটগুলো বন্ধ করি। চারদিকে লাইট জ্বলছে দেখছো, ঘরগুলো একদম অন্ধকার ভূতের মতো দেখা যাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে না। চলো চানটা করে নিই, চানটা করে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলতে আসবো। পুজো টুজো হয়ে গেছে, তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা জানিও, বেল আইকনটাকে অল করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। ওই তোমার প্রেম কাহিনী, তুমি হাতে ওই কি দিয়ে বে ব্লেড দিয়ে, ওই কাহিনীটা এখন শোনানো যাবে না অন ক্যামেরা, পরে একদিন শোনাবো, কত্তা গিন্নিতে বসবো, হ্যাঁ দিয়ে আমরা শোনাবো আমাদের প্রেম কাহিনী। তো বাই সবাইকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এই বলে এবার আমি একটু খাবো, খেয়ে রেস্ট করবো, ওই জন্য আর ব্লগ আমি এখানেই বন্ধ করলাম। বাই।